এই এই জায়গা লাগা ঠিক আছে ঠিক করে লাগা হ্যাঁ সেলিম বলো আঙ্কেল কোথাও খুঁজে পাচ্ছি না কি বললা হ্যাঁ পরিচিত সবার বাসায় তো খুঁজলাম কোথাও তো নাই সব বাসায় বাবা আমি খুব টেনশনে আছি বাবা তুমি কি সব বন্ধুদের বাসায় খুঁজছো জি আঙ্কেল আমি তো সব বাসায় খুঁজলাম কোথাও তো নাই কি বলো আঙ্কেল আপনার কোনো আত্মীয়-স্বজনের বাসায় গেছে নাকি না আমি তো কোথাও না আমার আত্মীয়-স্বজনের বাসায় যাই নাই বাবা আমি খুব টেনশনে আছি বাবা তুমি আর একটু ভালো করে দেখো হ্যাঁ না না ওর সাথে বকে একটু মানে আমি বকছিলাম তো এই জন্য রাগ করে বাসাতে চলে গেছে বাবা আমি আমি তোকে কল দিচ্ছি পরে হ্যাঁ ফোন আসছে হ্যাঁ হ্যাঁ হ্যালো জি 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 না না এখনো তো বাসায় ফিরেনি জি আপনারা আচ্ছা আচ্ছা প্লিজ আপনি একটু দেখেন না আমার একমাত্র ছেলে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু দেখেন না আর আপনার যদি পান্তা সাথে সাথে আমাকে একটু নিউজটা জানেন না আন্টি আপনি একটু কিছু খেয়ে নিন আমি কি করে খাই আমার ছেলেটা তো আমার হাতে ছেড়ে খায় না ও তো না খেয়ে আছে শোন পৃথিবীতে কোনো বাবা মাই তার সন্তানের খারাপ চায় না তোর বাবা মা তোর খারাপ চায়নি কখনো তোর ভালো দেখেই তাদের শান্তি তুই কী করলি বল তাদের উপর অভিমান করে তুই মরা সিদ্ধান্ত নিয়ে ফেলবি আমি আমার মায়ের কাছে ফিরে যেতে চাই শোন তোর উল্টাপাল্টা চলাফেরা তোর বাড়তি অহংকার তোর অলসতা অন্যের প্রতি নির্ভরশীল হওয়া তোকে না বেঁচে থেকে তো মারা ফেলছে আর একজন বাবা তার সন্তানকে হারতে দেখতে পারে না এই জন্য না তোর বাবা মা তোকে মাঝে মাঝে বকাঝকা করত আরে বোকা মানুষের তো সবার আগে নিজেকে উদ্ধার করা এবং আত্মনির্ভরশীল হওয়া উচিত হ্যাঁ আমার মা বাবা আমাকে ছাড়া থাকতে পারবে না নেহ আমাকে ছাড়া বাঁচতে পারবে না
আমি ওদের কাছে ফিরে যেতে চাই, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। হ্যাঁ তুই বাঁচবি। আঙ্কেল, আঙ্কেল, বাবা, ভয়ঙ্কর পথে পা বাড়ানোর আগে তোর কি একবারও মনে হয়নি তোকে ছাড়া তোর বাবা মা কি করে থাকবে? আমার ভুল হয়ে গেছিল মা। বাবা, আর যদি বনির লোকজন তোকে না দেখত তাহলে তোর কি অবস্থা হতো? ওরাই তো আমাকে খবর দিয়েছে। আমি তোর উপর অনেক অন্যায় করেছি, আমাকে তুমি পাপ করে দে। তোকে অনেক তোকে আমি অনেক বকাঝকা করেছি বাবা, আমাকে মাফ করে দে। তুমি ঠিক ছিলে বাবা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। এখন তোকে তুমি যা বলবো আমি তাই শুনবো বাবা, আমাকে মাফ করে দিও বাবা। রাহুল ভাই, তো বাবা বলি না, আপনার বাপের মুখে যেমন শুনছেন যে আমরা আপনার সব খবর আপনার কাছে জানাই, তার আগে আমরা আপনার কাছে ক্ষমা চেয়েছি। আপনি আমাকে বড় জানা সত্ত্বেও আমরা আপনার সাথে খারাপ ব্যবহার করছি, খারাপ আচরণ করছি, কিন্তু কেন করছি ভাই জানেন? সে আপনার বাঁচানোর নেই। আপনাদের প্রশ্ন জাগতে পারে ভাই, কেন আপনার আমরা বাঁচান, কী সম্পর্ক আপনার সাথে? বা আপনি যখন আপনার বাবার নাম পুছেন না, তখন আমি আপনার চিনছি। আপনার বাবা একজন ভালো মানুষ ভাই, এই সমাজে ভালো মানুষের খুব অভাব। আর একজন ভালো মানুষ, ভালো পিতার সন্তান আত্মহত্যা করবে, তার লাশ রাস্তায় পড়ে থাকবে ভাই, এটা আমি মেনে নিতে পারি না ভাই। আমাদের না কেউ নাই ভাই, বুঝি ভাই এটা কষ্ট। বাপ নাই, মা নাই, সমাজ নাই, পরিবার না ভাই। ভাই আপনার তো মাথার উপর ছায়া আছে ভাই, কিন্তু আমি কিন্তু টান পাই ভাই। আমার এটা কষ্টটা বুঝি ভাই। এই যে জায়গাটা দেখতেছেন ভাই, দুনিয়াতে আমি করি না, এই যে সিদ্ধান্তটা যেটা নিয়েছেন মরে যাওয়ার, কিসের উপর নিয়েছেন, কার উপর অভিমান করছেন? বাপ মার উপর। বাপ মা সন্তান করলে শাসন করবো, এটা নিয়ম ভাই। সে শাসন পায়া সন্তানরা ভালো বতাইব। আপনার বাপ মা আপনার খারাপ কখনো চায় না। আপনার বাপ মা কেন ভাই? এই পৃথিবীর কোনো বাপ মাই কোনো সন্তানের খারাপ চায় না। আপনি ভালো মানুষ ভাই, কৃতজ্ঞর কিছু নাই ভাই। আসলে আমি তো মানুষ ভাই, মানুষই ভাই এইটুকু করছি। তুমি যা করেছ আসলে আমাকে মাফ করে দাও নেহা, আমার বড় ভুল হয়ে গেছে। আমাকে দিয়ে মনে কিচ্ছু হবে না, মরতেও পারলাম না। চুপ থাকো পাগল একটা, আমি তোমার জন্য বেঁচে থাকার স্বপ্ন দেখি আর তুমি আমাকে রেখে আত্মহত্যা করতে যাচ্ছ। ভুল হয়ে গেছে।